বৃহস্পতিবার আমতলি দ্বাদশ স্কুলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারামন্ত্রী রামপ্রসাদ পাল এবং শিক্ষা দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা কর্মসূচিতে ছাত্রীদের সার্বিক শিক্ষার বিকাশের লক্ষ্যে দেওয়া হয় বাইসাইকেল স্কুলে বিজ্ঞান চর্চাকে উৎসাহ দেওয়ার জন্য গঠিত ডিএনএ ক্লাবের সূচনা করেন কারামন্ত্রী রাজ্য সরকার সারা রাজ্যে শিক্ষার সম্পূর্ণ মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলে রামপ্রসাদ পাল জানান ছাত্র স্কুল স্কুলে সেইগুলি আমরা চেষ্টা করছি আমাদের সরকার কিভাবে তারা অ্যাডভান্স তাদের সেই ট্যালেন্ট তৈরি হতে পারে তো আজকে আমি এখানে এসেছি আমাদের দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এখানে একটা ডিএনএ ক্লাব এখানে আমাদের এই বিদ্যালয় আমতলি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ওদের যা যা ওদের সেই সায়েন্সের মাধ্যমে বিভিন্ন রকমের ব্লাড থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন উদ্ভিদ প্রাণী থেকে শুরু করে তারা বিভিন্ন রকমের তারা আমাদেরকে দেখাচ্ছে যে তারা যে শিক্ষা তারা পাচ্ছে সরকারের থেকে বিভিন্ন অনুদানের মাধ্যমে বিভিন্ন রকম সরকার বিভিন্ন অনুদান দিচ্ছে ছাত্রছাত্রীরা যেন এই ধরনের শিক্ষা এই ধরনের এই মানসিকতা যেন তারা দীর্ঘ সেটাই আমি এখানে এসে দেখেছি খুব ভালো লেগেছে যে আমাদের ছাত্র ছাত্রীরা এত অ্যাডভান্স চলছে আগামী দিন তাদের ভবিষ্যৎ আরও অ্যাডভান্স হবে আমাদের দেশের সাথে স্কুলের ডিএনএ ক্লাবের গঠন কর্মসূচি প্রশংসা করে তিনি বলেন ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্যই নেওয়া হয়েছে এরকম উদ্যোগ এবং বিভিন্ন স্কুলে তা বাস্তবায়নও করা হচ্ছে উল্লেখ্য ছাত্রছাত্রীদের শিক্ষার সুবিধাকে আরো প্রসারিত করতে সারা রাজ্যে ছাত্রীদের মধ্যে দেওয়া হচ্ছে বাইসাইকেল বিউরো রিপোর্ট আর ই নিউজ